আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই। মাসুম মাহবুব দর্শক দেখছেন ওপেন্দাজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনাদের বহু প্রত্যাশা ছিল একটি বিষয়ে, যে লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ শেষ পর্যন্ত কি বক্তব্য দিয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই প্রথমে, তারপর ধারাবাহিক আরও অনেকগুলো নতুন আপডেট দেব ফিলিস্তিন এবং ইসরায়েল প্রসঙ্গে। দর্শক, প্রায় চার দিন আগে একটি প্রোমো তৈরি করা হয়েছিল, ভিডিও মেসেজ তৈরি করা হয়েছিল প্রমোশনাল। সেখানে বলা হয়েছে দখলদার বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহ এর যুদ্ধে জড়াবে কি জড়াবে না সেটি ঘোষণা আসবে শুক্রবার জুমার নামাজের পর। এবং আমরাই মেবি প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম যে হাসান নাসরুল্লাহ বক্তব্য দেবেন এই লড়াইটা কতদূর যাবে বা হিজবুল্লাহ জড়াবে কি না এই প্রসঙ্গে। প্রায় চার দিনের অপেক্ষা শেষে গতরাত যে তথ্যটি পেলাম সেটি আমাদের মন খারাপ করে দিয়েছে। মন খারাপের খবরের পাশে মন ভালোর খবরও দেব, কেউ মন খারাপের খবর শুরুতে শুনি মন খারাপ করে চলে যাবেন না। হাসান নাসরুল্লাহ প্রায় 40 মিনিট বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যে তিনি অনেকটা ইরানের ভাষায় আমেরিকাকে এবং ইসরায়েলকে হুমকি ধমকি দিয়েছেন। কার্যত তিনি হামাসকে হতাশ করেছেন। হামাসের ধারণা ছিল হিজবুল্লাহ শুক্রবার তারা ঘোষণা দিয়ে এই লড়াইতে জড়িয়ে পড়বে, কিন্তু হিজবুল্লাহ তা করেনি। হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহ যে বক্তব্য দিয়েছেন 40 মিনিট, সেই বক্তব্যে তিনি কেবল হুমকি দিয়ে গেছেন। তিনি এমন কথা বলেছেন, আমেরিকা শুনে রাখো, তোমরা আমাদের দুর্বল ভেবো না, আমরা অপেক্ষায় আছি। দখলদার, তোমরা আমাদের হুমকি দিচ্ছ, তোমাদের হুমকিতে আমরা ভয় পাচ্ছি না, আমরা তোমাদের উত্তম জবাব দেব। এরকম অনেক কথা বলেছেন এবং এমন কথাও বলেছেন, গাজা ছেড়ে যাও, নতুবা আমরা আসতেছি, তোমরা গাজা দ্রুত ছাড়তে হবে, গাজার মানুষকে তোমরা মারতে পারো না, এরকম অনেক ব্লাব 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 বলেছেন। কিন্তু হামাস চেয়েছিল হিজবুল্লাহর কাছে একটি বক্তব্য, সেটি কি, যে আমরা আসছি বা আমরা সরাসরি এই লড়াইতে জড়িয়ে পড়ছি যদি তোমরা আগামী 2 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে গাজা ছেড়ে না যাও। কিন্তু এরকম বক্তব্য দেয়নি হাসান নাসরুল্লাহ। এবং লেবাননের ভেতরে যে মুসলমানরা রয়েছে বা হিজবুল্লাহর যারা অনুসারী রয়েছে তারাও তার বক্তব্যে হতাশ হয়েছে। এ প্রসঙ্গে কয়েকটা কথা বলতে হবে। আমি যখন এই কথাটা বলবো, আপনি কোন পক্ষের জানি না, যেহেতু এটা বাংলাদেশের ভেতরে না, নিঃসন্দেহে আপনি বিএনপি, জামাত বা আওয়ামী লীগ, জাতীয় পার্টি যেটাই হন না কেন, আপনি আমার তথ্যে বিশ্বাস করবেন কি করবেন না আপনার বিষয়। কিন্তু এই কথাগুলো আমি বলবো, কেন বলবো, যে আমার মনে হচ্ছে, আমার বিশ্লেষণে বা আমার চিন্তায় মনে হচ্ছে যে হিজবুল্লাহ কেন আসলে এ যুদ্ধে জড়িয়ে পড়ল না তার পেছনে কয়েকটা ব্যাকগ্রাউন্ড আছে। প্রথম, হিজবুল্লাহর এই প্রধান যখন বক্তব্য রাখবেন, ঘোষণা আসছে, প্রমোশনাল আসছে, তখন ইসরায়েলের সেনা প্রধান ঘোষণা দিয়েছিলেন যদি এ যুদ্ধে হিজবুল্লাহ জড়িয়ে পড়ে তবে আমরা এমন বোমা লেবাননে ফেলব যেটা পৃথিবীর কেউ আগে কখনো দেখেনি। সেটা কি নিউক্লিয়ার নাকি কোনো মরণ ঘাতী রাসায়নিক পদার্থ ভর্তি কোনো বোমা, সেটা স্পষ্ট তিনি করেননি। তিনি বলেছেন যদি এ যুদ্ধে হিজবুল্লাহ জড়িয়ে পড়ে তবে আমরা লেবাননে এমন বোমা ছুটব যেটা পৃথিবীর কোনো দেশ এর আগে দেখেনি। কে বললেন? ইসরায়েলের সেনাপ্রধান। তো এতে করে কি হাসান নাসরুল্লাহ ভয় পেয়ে গেলেন? দ্বিতীয়, মার্কিন যুক্তরাষ্ট্র, হাসান নাসরুল্লাহর বক্তব্য থেকেই বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র নীরবে এই হিজবুল্লাহর কাছে একাধিক বার্তা পাঠিয়েছে যাতে হিজবুল্লাহ যুদ্ধে জড়িয়ে না পড়ে। তাহলে কি হাসান নাসরুল্লাহ মার্কিনীদের সেই প্রেসক্রিপশনে ভয় পেয়ে গেছে? তিন, আরব রাষ্ট্রগুলো হিজবুল্লাহকে এ যুদ্ধে না জড়াতে চাপ দিয়েছে বা পরামর্শ দিয়েছে। তাহলে আরব রাষ্ট্রের প্রেসক্রিপশন বা পরামর্শে হিজবুল্লাহ সরে গেল হামাসের পাশ থেকে? চার, ইরান এ ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল এখনও দেয়নি হিজবুল্লাহকে, আর ইরানকে রাশিয়া এবং চীন অনুমতি দেয়নি বলে ইরান হয়তো হিজবুল্লাহকে অনুমতি দেয়নি।
এই চারটি বিষয় আমার বিশ্লেষণে মনে হচ্ছে। তাহলে হামাসকে স্বপ্ন দেখানো হিজবুল্লাহ কি পেছন থেকে কেটে পড়ল? প্রশ্নটি আসছে। যদিও হিজবুল্লাহ প্রধানের এই বক্তব্য এখনও স্পষ্ট নয়, তারা সব কিছু স্পষ্ট করেনি তার বক্তব্যে। তারা বলেছে মসজিদুল আকসা রক্ষায় তারা এ যুদ্ধে জড়াবে, তারা বলেছে গাজাবাসীকে রক্ষায় জড়াবে। কবে জড়াবে, কখন জড়াবে? যখন পুরো গাজা ধ্বংস হয়ে যাবে। যখন হিজবুল্লাহ প্রধান এই বক্তব্যটি দিলেন, তার পরপরই নেতানিয়াহু বক্তব্য দিয়েছে, এবং সঙ্গে সঙ্গে আমরা কি দেখলাম, গাজাতে দখলদারদের আক্রমণ আরও দ্বিগুণ তিনগুণ বাড়ানো হয়েছে। যেহেতু এতদিন তারা হিজবুল্লাহর ভয়ে চুপ ছিল বা স্বল্প মাত্রায় বা তাদের মাত্রাটাকে সহনীয় পর্যায়ে রেখেছে দখলদাররা, যখন হিজবুল্লাহ অপেক্ষায় রেখে পুরো বিশ্বকে শেষ পর্যন্ত যুদ্ধে না জড়ানোর ঘোষণা দিয়েছে বা অস্পষ্ট রেখেছে, তখনই শক্তি সাহস বেড়ে গেছে দখলদারদের, এবং দখলদাররা হামাসে তাদের আক্রমণ বৃদ্ধি করেছে। ইতিমধ্যে হামাসের পক্ষ থেকে বলেছে আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর উপর ভরসা করে এই লড়াইতে অবতীর্ণ হয়েছি, এই লড়াইতে নেমে পড়েছি। আমরা আমাদের মাতৃভূমি এবং আল্লাহর পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাস রক্ষায় আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। হামাসের সামরিক শাখা বলেছে আমাদের তরুণরা পৃথিবীর সবচেয়ে বড় দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করছে। আমরা বরাবরই বলছি হামাস লড়ছে কাদের বিরুদ্ধে? দখলদারদের বিরুদ্ধে। কিন্তু আদৌ কি হামাস দখলদারদের বিরুদ্ধে লড়ছে, নাকি হামাস লড়ছে পুরো পশ্চিমা শক্তির বিরুদ্ধে যাদের নেতা মার্কিন যুক্তরাষ্ট্র? ভূমধ্যসাগর অর্থাৎ একেবারে গাজার পাশে যে সাগর, সেখানে দুটো মার্কিন রণতরী অপেক্ষায়, আর বাকি তিন দিকে ইসরায়েলি সেনারা, উপরে ইসরায়েলের ড্রোন যুদ্ধবিমান, মাঝখানে ছোট্ট সীমানার ভেতরে মাত্র 23-24 লক্ষ অসহায় মানুষ একটি কারাগারে। পুরো পৃথিবীর সকল শক্তি তাদের ঘিরে রেখেছে, আর তারা ভেতর থেকে ইমানের শক্তিতে তাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। কালকের সর্বশেষ আপডেট বলছে এখন পর্যন্ত গাজার বহু গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ন্ত্রণ নিতে গিয়েও দখলদাররা পিছু হটছে, এবং দখলদাররা হামাসের টানেল আক্রমণের জন্য এখনও সফলভাবে তারা তাদের স্থল অভিযান সম্পন্ন করতে পারেনি। এবং এখন পর্যন্ত যে খবর আসছে, হামাসের যোদ্ধাদের হাতে বহু দখলদার সেনা প্রাণ হারিয়েছে। তবে দখলদারদের পক্ষ থেকে বলা হয়েছে এ লড়াইতে হামাসেরও প্রায় অর্ধশত মুজাহিদ প্রাণ হারিয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হামাসের রাজনৈতিক কিংবা সামরিক শাখার কোনো নেতা। তবে কয়েকটি সূত্র বলছে এই তথ্যটা মিথ্যে হতে পারে। প্রিয় দর্শক, এখন বিষয়টা হলো যে হামাসের পাশে যেহেতু হিজবুল্লাহ প্রকাশ্য দাঁড়াচ্ছে না, সেক্ষেত্রে কী হবে বা কেন দাঁড়াচ্ছে না? এখন ইরান এতদিন যে কাগজের বাঘ হয়ে মার্কিনীদের বা দখলদারদের হুমকি ধমকি দিয়েছিল, পূর্বে কিন্তু ইরান এভাবেই ধমক দিয়ে গেছে, কিন্তু কার্যত আমরা ইরানকে দেখিনি কোনো মুসলিম দেশকে সেইভাবে সাহায্য করতে। আমরা দেখেছি আসাদ সরকারকে টিকিয়ে রাখার জন্য সিরিয়াতে রাশিয়াকে নিয়ে ঢুকেছে ইরান। আমরা দেখেছি তুরস্ক যখন আজারবাইজানের মুক্তির জন্য আর্মেনিয়ার হাত থেকে নাগরণ কারাবাখ রক্ষায় কাজ করছে, তখন আর্মেনিয়াকে সাহায্য করছে কে? ইরান। আমরা এরকম কয়েকটা ফ্রন্টে দেখেছি ইরান মুসলিম বিরোধী শক্তির ফ্রন্ট হয়েছে, কার স্বার্থে? রাশিয়া এবং চীনের স্বার্থে, আবার নিজের ব্যক্তিগত স্বার্থে। কিন্তু যে হামাসকে এই লড়াইতে জড়ায় ইরান, বা হামাসকে সবসময় সাহায্যের নাম করে এই হামাস প্লাস ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে রাখে ইরান, সেই ইরান শেষ পর্যন্ত কি পিছু হটে যাবে? নতুবা ইরানের সবচেয়ে বড় মদতপুষ্ট সংগঠন হিজবুল্লাহ কেন এখন পর্যন্ত অস্পষ্ট রেখেছে, বা হিজবুল্লাহ কেন পেছন থেকে চলে গেছে, এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আসে। এখন যারা ইরান প্রেমী তারা হয়তো এটাকে ফুলিয়ে ফেপিয়ে অনেক কিছু বলবেন, কিন্তু আমি ইরান বিরোধীও নই, ইরান প্রেমীও নই, সত্যটা শুধু বলতে চাই। কারণ আমরা দেখেছি ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফর করেছেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরান সফর করেছেন, এবং বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো বলছে তুরস্ক ইরানের কাছে গেছে যাতে তুরস্ক যদি সেনাবাহিনী
গাজাতে পাঠায় বা দখলদার দেশটিতে পাঠায় সেক্ষেত্রে ইরান কোন পজিশনে থাকবে জানার জন্য, এবং ইরান এই ব্যাপারে কোনো মন্তব্য এখনও করেনি বা সেইভাবে কোনো সঠিক উত্তর দেয়নি বলে জানা গেছে, কারণ ইরান তাকিয়ে আছে রাশিয়ার দিকে। এদিকে রাশিয়ার ওয়াগনার বাহিনী হিজবুল্লাহকে আকাশ প্রতিরক্ষা দেবে ঘোষণা দিয়েছে, কিন্তু হিজবুল্লাহকে আকাশ প্রতিরক্ষা দিয়ে কী লাভ হবে যদি হামাসের হাতে আধুনিক অস্ত্র না পৌঁছায়? হামাস যোদ্ধারা এখনও মরণপণ লড়াই করছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের একজন মুজাহিদ বেঁচে থাকতে আমরা ওদেরকে ছেড়ে দেব না, আমাদের লড়াই অব্যাহত থাকবে। সর্বশেষ তথ্য বলছে হামাস এখন পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে, তারা তাদের মাতৃভূমির একটি অংশ দখল করতে দেয়নি দখলদারদের। প্রিয় দর্শক, রাত 9টায় এ বিষয়ে আরেকটা স্পেশাল ভিডিও থাকবে, আশা করি সেই ভিডিওটি আপনারা দেখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।